মালবাজার ব্লকের সুভাষিনী উচ্চতর বালিকা বিদ্যালয়ের রবীন্দ্র ভবনের বিদ্যাসাগর মঞ্চে মানব সম্পদ উন্নয়ন বিভাগের জনসম্পদ শিক্ষা শাখার উদ্যোগে এবং রাজ্য শিক্ষা গবেষণা কেন্দ্র ও সমস্ত শিক্ষা মিশনের সহযোগিতায় সামাজিক বার্তা তুলে ধরে লোকনৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের জনসম্পদ শিক্ষা শাখার উদ্যোগে এবং রাজ্য শিক্ষা গবেষণা কেন্দ্র ও সমগ্র শিক্ষা অভিযানের সহযোগিতায় জাতীয় লোকনৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। সুভাষিনী উচ্চতর বালিকা বিদ্যালয়ের বিদ্যাসাগর মঞ্চে মালবাজার ব্লকের 11টি স্কুলকে নিয়ে ব্লক স্তরের এই প্রতিযোগিতা হয়। অনুষ্ঠানে বেলাকোবার জেলা শিক্ষা প্রশিক্ষণ সংস্থার অধ্যক্ষ তথা জেলা স্তরের লোকনৃত্য প্রতিযোগিতার কো-অর্ডিনেটর শর্মিষ্ঠা মজুমদার, সুভাষিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সম্মিতা দাস, সমগ্র শিক্ষা অভিযানের জলপাইগুড়ি জেলার কো-অর্ডিনেটর রীতা মজুমদার সহ প্রমুখ উপস্থিত ছিলেন। এদিনের প্রতিযোগিতায় ওদলাবাড়ি আদর্শ হিন্দি উচ্চ বিদ্যালয়, লাটাগুড়ি উচ্চ বালিকা বিদ্যালয় এবং গজলডোবা উচ্চ বিদ্যালয় যথাক্রমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান পায়। এরপর পর্যায়ক্রমে ব্লক, জেলা, রাজ্য এবং সর্বভারতীয় স্তরে প্রতিযোগিতা হবে। শুক্রবার সম্মিলিতভাবে মেটলি এবং নাগরাকাটা ব্লকের প্রতিযোগিতা হবে। 16 সেপ্টেম্বর বেলাকোবায় জেলা স্তরের প্রতিযোগিতাটি হবে। Thank you.